সম্পর্ক আল্লাহ রাসূল জানে নবীজির ওফাতের সময় আলীকে ডাকিয়া বলছে বাবা হযরত আলী তোমায় কই বুঝাইয়া আমি যেদিন যাব রে বাবা এই দুনিয়া ছেড়ে আমার জামা জোড়া লইয়া যাইও মৃত্যুর সাত দিন পরে ইয়ামান দেশে যাইও তুমি বাবা হযরত আলী করণ নামে একটি শহর আছে আমি তোমায় বলি সেই শহরে পাহাড় একটি আছে বর্তমান সেই পাহাড়ে বক্তের স্থান সেই বক্তেরই কাছে গো যাইও জামা জোড়া লইয়া আমার জামা জোড়া তুমি পারে আইও দিয়া আর আরেক কথায় আরেক কথা করিয়া যাইব মানা আমার মৃত্যুর সময় পাগলা যেন আমার রোয়া যায় আসে না এই পাগল যদি আসে রে আমার রোয়া যার ধারে কয়বার হইতে উঠতে হবে তার কান্দনের সুরে তিরিত কি সামান্য করিল জামা জোড়া সঙ্গে লইয়া রওনা করিল কয়েকদিন হাঁটিয়া রে আলি গেলেন ইয়ামেন দেশে পৌঁছিয়াই দাঁড়াইলেন একদল রাকালের পাশে জিজ্ঞাস করে আলি শুনো বাবার আকাল গন পাঁচপুরনের সন্ধান তোমরা জানো কো কুঞ্জন রাকালে কয় পাঁচপুরনি নামে আমরা কেউ রে তো চিনি না তবে ওয়াজ্জা নামে একটা পাগলায় আছে শুনো তার ঘটনা আজকে সাত দিন হলো তাকে পাগলা ওই যে পাহাড়ের উপরে কিবা নামের মন্ত্র জপে আর চৌকের পানি ছাড়ে যেদিন হইতে পাগলা বেটার এই পাহাড়ে আনা গুনা সেই দিন হতে আমরা গরু ছাগলে মাঠেতে ঘাস খায় না আলী বলতেছেন উনি তো ওয়াজ করুন পাহাড়ে উঠিয়া আলী নজরে নজর করিয়া চায় দেখে একটি পাগলা পরে আছে বেবুর সে জিদায় তার কান্দে একটা
একটা কাটি আছে শুনেন বন্ধুগণ পাগলার দিয়ান বাঙার জন্য রে আলি সালাম দে কখন পাগলা ভাবতেছে ছোট যে নিশ্চয়ই হয়তো বা মদিনা থেকে কেউ এসেছে না হয় সালাম দিল কে পাগলা কয় বলো 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 রে বাবা মদিনার কবর কেমন আছেন কেমন আছেন আমার দিনের পয়গাম্বর এই কথা শুনিয়া আলি উঠিলেন কান্দিয়া কয় আজকে সাত দিন হইল নবীজি গেছেন দুনিয়া ছাড়িয়া কথা শুনে পাগলায় কয় আমি বিশ্বাস তো করি না আমার দুনিয়া থেকে নবী মরিতে পারে না পাগলায় কয় তুমি যে এই কথা বলছো তোমার এই কথা সত্য নয় আমি বিশ্বাস করি না আর তুমি পরিচয় দাও আমাকে তুমি কে আলি বলছেন আমি হইলাম নবীজির জামাই সত্যই নবী ইন্তেকাল করেছেন তোমারে জানাই কয় তাহলে কোনো একটা চিহ্ন দেখাও পাগলের দিল জামা দেখে পাগলা বেটায় কাঁদিয়াই উঠিল পাগলার কাঁধের গাঁটি কুলে কালির হাতে দিয়া বলে এইটা রাখয় আমি নেই তুই রাখা নামাজ পড়িয়া নামাজের কথা কইয়া পাগলায় যখন সেজদা দিল পাগলার সেজদায় আসমান জমিন কাঁপিতে লাগিল আল্লাহ বলছেন ওয়াজ করুনি তোমাকে জানাই তুমি কি কারণে সেজদা দিলা মাথা উঠাও ভাই আর কিছুক্ষণ তুমি যদি তাকো সেজদা দিয়া তোমার সেজদার বারে আসমান জমিন যাবে গায়েব হইয়া পাগলে কয় ওগো আমার সাই পরোয়ার নবীজিকে ফিরাইয়া দাও এই প্রার্থনায় আমার আল্লাহ বলছেন তা হয় না তোমাকে জানাই ইহার বিনিময়ে যা চাও তুমি আমি পূরণ করব সাই পাগলায় বলে সুযোগ পাইলাম আল্লাহ পরোয়ার তবে চলো আনা কুনা মাফ করে দাও উম্মত মোস্তফার আল্লাহ বলছেন তা হবে না তোমাকে জানাই তবে দুই আনা কুনা মাফ করিলাম সেজদা উঠাও ভাই আল্লাহ বলছে পাগলা বলছে ও গো আমার আতে সাই রাব্বানা
জানা গুনা করে দিলাম মাপ পাগলায় বলছে সহ্য হয় না আমার অনুতাপ জানা গুনা মাপ করিলাম আল্লাহ যখন কইলো তবে মাতা পিতার সেবা করবেন